নতুন ছবি ও অবাগী মুক্তি পাচ্ছে মিথিলার। ছবির প্রিমিয়ারের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা। সেখানে মিথিলা জানান, সৃজিতের সদ্য একটি ছবি মুক্তি পেয়েছে। অতি উত্তম ছবির প্রচারে বা সাক্ষাৎকারে ওকে কেউ আমার বিষয়ে, ওর বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করেননি, কিন্তু আমায় করে। এই এক জিনিস মায়ার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চিনে, আর আমি ওর স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করেছি, পাশাপাশি অভিনেত্রীও, সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য। আমায় কেন কারো স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে? সৃজিত প্রসঙ্গে মিথিলা বলেন, সৃজিত আমাকে চমক দিতে কখনো ভোলে না। আমি উলুপির কথা জানতাম, কিন্তু এখন এসে দেখলাম একটা নয় আরো তিনটা বল পাইথন আছে। মিথিলা আরো বলেন, সত্যি বলতে আমি পাইথন বা সাপের একেবারেই ভক্ত নই, তাই আমি নিশ্চিত নই যে গোটা বিষয়টা আমি কেমন ফিল করতে চলেছি, কিন্তু আমি সৃজিতকে বাধাও দেইনি। সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, এসব একেবারেই ভুল কথা। তিনি এবং তার মেয়ে ঢাকায় থাকেন, কারণ সেখানে থেকে তার কাজ করতে সুবিধা হয়। সেখানে তার পরিবার আছে, এখানে এলে অনেক সময় সৃজিত বাইরেও থাকেন।